আসছে সুপার সাইক্লোন, তছনছ হতে পারে বাংলাদেশ, ভারতের সুন্দরবন। আমফানের মতোই তাণ্ডব চালানোর আশঙ্কা তৈরি হয়ে যাচ্ছে এবার। ঘনিয়ে আসছে দুর্যোগের কালো মেঘ, সাবধান হতেই হবে ভারতবর্ষের এবং বাংলাদেশের বিশেষ কিছু জেলাকে। বর্ষা যখন প্রায় বিদায় নেওয়ার পালা, তখনই খারাপ খবর শোনালো আবহাওয়া দপ্তর। বিপদের মেঘ গাঢ় হচ্ছে ভারত বাংলাদেশ এই দুই দেশের উপরই, কারণ বঙ্গোপসাগরে এবার বাসা বাঁধছে সাইক্লোন, আর সেই সাইক্লোনই শক্তি বাড়িয়ে হতে পারে সুপার সাইক্লোন। এবার কি আমফানের মতোই তাহলে তাণ্ডব চালাতে পারে সুপার সাইক্লোন সিত্রাং, নাকি বাংলাদেশ সুন্দরবন পৌঁছানো পর্যন্তই শক্তি ক্ষয় হয়ে যাবে এই সুপার সাইক্লোনের? আবহাওয়া দপ্তরের তথ্য বলছে সেই সম্ভাবনা কার্যত অনেকটাই কম। কি বলছে হাওয়া অফিস সেটা মন দিয়ে শুনুন। আবহাওয়াবিদরা জানাচ্ছেন আগামী সপ্তাহের শেষের দিকে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। কালী পূজোর সময় বঙ্গোপসাগরে তৈরি হতে পারে এই সুপার সাইক্লোন, যার হাওয়ার গতিবেগ হতে পারে ঘন্টায় 150 থেকে 200 কিলোমিটার। ঘূর্ণিঝড়টি তৈরি হলে তার নাম হবে সিত্রাং, যেটি থাইল্যান্ডের দেওয়া। অনেকেরই আশঙ্কা এই ঝড়ের সর্বোচ্চ গতি ঘন্টায় 250 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। সেদিকেই আবহাওয়ার গতি এগিয়ে যাচ্ছে। হাওয়া অফিসের তথ্য বলছে ঘূর্ণিঝড় সিত্রাং 24 বা 25 অক্টোবর ভূভাগে প্রবেশ করতে পারে বলেই মনে করা হচ্ছে। অন্ধ্রপ্রদেশ থেকে বাংলাদেশের মধ্যে পূর্ব উপকূলে যে কোনো জায়গায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। গবেষকেরা বলছেন অক্টোবরের 25 তারিখ হলো আমাবস্যা, ফলে সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টি যদি অক্টোবরের 22 থেকে 25 তারিখের মধ্যে স্থলভাগে আঘাত করে, তবে যে স্থানে এই ঝড় আঘাত করবে সেই স্থানের উপকূলীয় এলাকা লণ্ডভণ্ড করে দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় 100%। আতঙ্ক বা ভয় কিন্তু এখানেই। এমনটা নয় যে শুধুমাত্র বাংলাদেশেরই ক্ষতি হতে পারে বা বাংলাদেশের উপরই আছড়ে পড়বে এই সুপার সাইক্লোন। উপকূল ও লাগোয়া বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যার মধ্যে বিশেষ করে রয়েছে পশ্চিমবঙ্গের সুন্দরবন। কারণ তথ্য বলছে ঘূর্ণিঝড়ের জেরে উপকূলে 15 থেকে 20 ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে, যা এখন থেকেই আতঙ্ক তৈরি করে রেখেছে উপকূলের বাসিন্দাদের মধ্যে। এদিকে প্রভাব শুরু হয়ে গিয়েছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই। জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের নদীগুলোর জলস্তর বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে এবং দার্জিলিং, কালিম্পং এবং সিকিমে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। ১৮ থেকে ১৯ অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে সিত্রাং। ক্রমশ শক্তি সঞ্চয় করে সেটি উপকূলের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে পারে, তাই এবার সেই মতোই প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে দুই দেশের প্রশাসন। তবে আমফানের স্মৃতি আবার ফিরে আসবে না তো, সেই আতঙ্কই দূরে সরানো যাচ্ছে না। প্রথম কলকাতা ব্যুরো।